দেখুন এবার রাম রহিম সিংয়ের সাজায় বিস্ফোরক প্রতিক্রিয়া রামদেবের। স্বঘোষিত ধর্মগুরু গডম্যান গুরুমিত রাম রহিম সিংকে ধর্ষণ মামলায় 20 বছরের জেল এবং 30 লাখ টাকা আর্থিক জরিমানার রায় ঘোষণা করে ভারতের সিবিআই আদালত। আর এই রায়ের পরই ভারতীয় আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস জ্ঞাপন করলেন যোগগুরু রামদেব। রাম রহিম সিংয়ের সাজায় এক প্রতিক্রিয়ায় রামদেব জানিয়েছেন, আইনের চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। এদিকে রাম রহিম সিংয়ের সাজার রায়কে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রয়াত সাংবাদিক রামচন্দ্রের ছেলে অংশুল ছত্রপতী। উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক রামচন্দ্রের প্রথম গডম্যান গুরুমিত রাম রহিম সিংয়ের কুকৃত্তির খবর ফাঁস করেছিলেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।